প্যাচ লাগাস না, প্যাচ লাগবে না। সোনিয়া, তোমার ক্যারিয়ার গ্রাফ যেটা ধরো লাইক শোবিজে, তোমার কি মনে হচ্ছে আরো ভালো হতে পারতো, বেটার হতে পারতো? এইটা আমি অনেক শুনি। হ্যাঁ, আমার বেশ ওয়েল উইশার আছে, আমি দেখি আশেপাশে। তারা থিঙ্ক না, আই ডোন্ট থিঙ্ক সো। ভালো হতে পারতো, খারাপ হতে পারতো, বিষয়টা আমি যেভাবে বিশ্লেষণ করবো সেটা হচ্ছে, আমি আসলে খুব লেট ব্যাক টাইপের পার্সন। আমি কখনোই, আমি আসলে ওই ছক্কা মারাতে বিলিভ করি না। আমি হচ্ছে আস্তে ধীরে এক রান নিব, যাব, দ্যাটস হাউ আই এম। আমি যেহেতু একটু লেজি টাইপ, আমি কখনোই কোনো কিছু খুব চেস করি না, এটা আমার করতে হবে। যে এখন ধরো হোস্টিং করছে, তাহলে আমার লাইফের সব হোস্ট শোজ আমার করতে হবে, নট নেসেসারি। বিকজ আই বিলিভ ওয়ান থিং, সেটা হচ্ছে ইউ ক্যানট ইট অল দ্য ফুড ইন দ্য ওয়ার্ল্ড, ইউ ক্যানট ডু অল দ্য ওয়ার্ক। হোয়াটস মেন ফর ইউ, ইউ উইল ডু ইট। অবভিয়াসলি তোমার সময়ের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে। এখন আমি যদি 2003 আমি যেমন ছিলাম, আমি যদি ওই মাথায় ওটা রেখেই চলি, তাহলে তো হবে না। আমার মানতে হবে যে আমি 2018-19 আছে, আমার এই এই টাইমের সাথে এজিং অ্যান্ড আমার এজের সাথে আমি অ্যাডাপ্ট করে আমার এই বয়সে আমি কোনটা করতে পারবো যেটা একটা 20 বছরের মেয়ে পারবে না। সো ওইটাও দের ইজ আই লুক অ্যাট থিংস ইন আ ভেরি পজিটিভ ওয়ে, অ্যান্ড আই ওয়ান্ট টু এজ গ্রেসফুলি, আই ওয়ান্ট টু বি লাইকড বাই মাই ফ্যান্স অ্যাকর্ডিং টু মাই এজ। আমি এখন একটা 18 বছরের মেয়ে ইঞ্জেকশন দিয়ে হতেও চাই না, আমি আমি যা আছি আমি সেই বয়সেই থাকতে চাই। বাট এটা আমি অনেক শুনি, ইটস ট্রু। যারা আমার ওয়েল উইশার তারাও বলে, অনেক সময় বলে না বাট বলে যে হ্যাঁ তুমি তো আরো অনেক দূর যেতে পারতে। আমি বলি কোথায় বলো তো, তুমি তো তুমি তুমি যদি একটু মনোযোগী হতে না সোনিয়া, তাহলে তুমি কোথায় যেতে? আমি ভাই আপনারা কোথায় গেছেন বলেন তো? I've traveled in so many countries, I've seen so much in life, je amar kache nei etotuk media er modhe eto boro star hot, amar kache khub choto ekta byapar, cliche o lage mone, amar kache onek cliche lage, amar kache mone life is bigger than that. Of course ami ekjon artist, ami jodi ekta ami jodi industry ta bujhi, business ta bujhi, I know where I stand. Ar tumi dekhba monjo, jokhon tumi nijer byapar ta jano na, where you stand but what you have that others don't have, you will never feel insecure. True, you'll always know how to get your work done. Yeah, এতগুলো কথার মধ্যে আমি একটা কথা মাথায় নিছি, সেটা হচ্ছে ইনজেকশন দিয়ে একটু যদি এজ কমে যায়। না না, এটা আমি সরি, আবার সব নায়িকাদের নো অফেন্স, সবাই জানে আপনারা ইনজেকশন দেন, আমি দেই না এটাও সবাই জানে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ইনজেকশনের পয়েন্ট। হ্যাঁ বল। বাট আমাদের এখানে অনেকেই না, দে আর ট্রাইং সো হার্ড, বাট ইটস ওয়েল আই থিংক এটা একটা না, বাইরে তো অ্যাপ্রিশিয়েট বা অ্যাকসেপ্ট করে নিচ্ছে, আমিও করি। আমার কথাটা হচ্ছে কি, আমাকে আমি এটাকে খারাপ চোখে দেখি না, কারণ আমি বিলিভ করি যে ওয়ান ইন্ডিভিজুয়াল, তুই আজকে তুই মঞ্জুল, ইউ শুড লিভ ইয়োর লাইফ ইন ইয়োর ওন টার্মস। তোকে এখন একজন বলবে তুই এটা করলে ভালো হতো, তুই ওটা করলে, এটা না, তোর কাছে যেটা ঠিক মনে হয়, তোর চেয়ে ভালো কেউ তোর জন্য চায় না, রাইট? মায়ের চেয়ে মাসির দরদ ভালো না। সো আমি আমার ভালোটা বুঝি, আমার যতটুকু করার আমি অতটুকু করবো। সো আশেপাশে যারা অভিনেত্রীরা করছে বা অ্যাক্টার্সরা করছে, আই থিঙ্ক ইটস গুড ইফ ইফ দে নো দেয়ার বিজনেস, ইফ দে নো ভাই আমি আমার আর কিছু নেই, এখন আমার এটাই করতে হবে, বা আমাকে মার্কেটে 5 বছর 10 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, আমি এখন ইনজেকশন মেরে টেরে থাকবো, দ্যাটস ফাইন। যার যেটা ভালো, আমার যেটা হয়েছে যে আমার ভয় লাগে, আমি একটা ইনজেকশন ওপর যে স্কিন ক্যান্সার হবে, মানে আমার জিনিস হচ্ছে আমি এক আইডিওলজির, আর একটা মেয়ে আর একটা আইডিওলজির। সো যার কাছে যেটা ভালো লাগে সে করা উচিত, ইনজেকশন ইজ নট রং, আর জাস্ট আমি দিতে ভয় পাই না। আমি জানতে চাচ্ছিলাম লাইক ইনজেকশন, তুই কি খাস যে এখন ইয়াং আছিস? হ্যাঁ, এটা সবাই বলে আমাকে, মানে আমি, তুই কিন্তু ন্যাচারাল, তুই কিন্তু আমার মতো কিছু দিস না, আপনি আমি তো মেকআপই দিই না ভাই, কখনো দিই না, না বাট তুই একদম সেম আছিস। হ্যাঁ, থ্যাঙ্ক ইউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাঙ্ক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। আমি জানতে চাচ্ছিলাম ইনজেকশন হোক বা প্লাস্টিক সার্জারি হোক, আমাদের এখানে কি এখন অ্যাকসেপ্ট করে নিচ্ছে সবাই, লাইক তুমি এত ইজিলি বলে দিলে ইটস ফাইন, মানে আমাদের এখানে তো আগে ব্যাপারটা এতটা ছিল না, মানে অ্যাকসেপ্ট কোন সেন্সে, মানে যে আমরা আসলে অনেকেই করছে, সাহস পাচ্ছে করার মতো। এখন যেটা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে করে সবাই বলতে ভয় পায় বা লজ্জা পায়, এটা বললে মনে হয় আগে তো করতো না। না না, আগে তো এই ট্রেন্ডটাই তো খুব রিসেন্ট, তাই না? 10-15 বছর হয়েছে যে আমি 10 বছর হয়তো শুনছি যে মানুষ ফেয়ারনেস দিয়ে ইনজেক্ট করছে আর কি কি জানি করে, আমি আসলে ডিটেলস বলবো, ফিলার, বোটক্স আর কত কি। তো আমি মনে করি যে এই জিনিসটা আগে রিসেন্টলি হয়েছে, বাট এই জিনিসটা নিয়ে কথা বললে মানুষ মনে করে এটা আমার জন্য একটা মাইনাস। তো এইটা আমার লুকিয়ে রাখে যে না ভাই আমি তো এমনিতেই এরকম, আমি এমনি, হ্যাঁ, বাট এইটা আমি বুঝি না কেউ করলে সমস্যা কি। যেমন সেদিন আমার খুব ভালো লাগছে যে আমাদেরই একজন অভিনেত্রী, ফিল্ম করে, চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা,
ও ওর ডার্মাটোলজিস্টের পোস্ট দিয়ে ফেসবুকে বলেছে যে ভিজিট হিম। সো ওর কিন্তু বেশি কিছু বলা লাগেনি, ও একটা ডার্মাটোলজিস্টের কাছে যায়, বলছে ভিজিট হিম। আই থিঙ্ক ইভেন দিস মাচ ইটস ফাইন যে তুমি অ্যাকচুয়ালি প্রমোট করে, মানে কি আমি কিছু বেনিফিট পাইছি, আপনারাও প্লিজ এখানে আসবেন। ও কি বেনিফিট পাইছে ও বলতে পারবে, ও কি কি করিয়েছে ও ডক্টর কাছে আমি জানি না, আমি আসলেও জানি না। বাট হ্যাঁ, মানে ডার্মাটোলজিস্ট ডেফিনেটলি হেল্প করে স্কিনকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য। বাট ওইটা দেখে আমি কিন্তু ওপেনলি পাবলিকলি লিখছি যে থ্যাংক গড বাকিদের মতন তুমি না হিপোক্রেট, অ্যাট লিস্ট বলছো। শি রিপ্লাইড থ্যাংক ইউ হা হা। সো তার মানে এটা এখন আসলে অনেকেই করছে এবং হ্যাঁ, মানে আমি মনে করি যে জাস্ট আই ডোন্ট নো, মানে ফর মি ইটস লাইক ইফ ইউ আর কমফোর্টেবল ডুইং সামথিং ইটস ওকে, শেয়ার অ্যাবাউট ইট, মানে টক অ্যাবাউট ইট। এখানে সবাই এখন আজকালকার ছেলেমেয়েরা বাচ্চারা সবাই খুবই স্মার্ট, এমন কিছু না যে তুমি করবা আর আজকালকার বাংলাদেশি অডিয়েন্স বুঝবে না, সবাই সব কিছু বুঝবে, ইটস ফাইন। সো আমার মনে হয় যে কেউ যদি করতে চায় করুক, বাট ইউ ক্যান টক অ্যাবাউট ইট ইফ ইউ ওয়ান্ট টু, ইটস ওকে। মানে মানে কি মনে হয় কেন কথা বলে না অনেকেই? কথা বলে না কেন, ওই যে আনকমফোর্টেবল ফিল করে যে হ্যাঁ ন্যাচারালি আমি এরকম, এটা মনে হয় বেটার, এটা মনে হয় আমার মধ্যে কোনো একটা কমতি যে আমার ইনজেকশন কেন দিতে হলো। বাট হয়তো হ্যাঁ কমতি, মানে তাই তো ইনজেকশন জিমে যাচ্ছে তাই না, জিমে গেলে তো প্রবলেম হচ্ছে না, জিমের ছবি দিচ্ছে জিম, হ্যাঁ মানে ওটা তো হেলদি ন্যাচারাল প্রসেস, ওটা তো হ্যাঁ ওটা তো তুমি ন্যাচারালি, এটা তো জিমে শুধু সুন্দর থাকার জন্য না, অবভিয়াসলি আই ওয়ান্ট টু বি হেলদি ফিট, আই ওয়ান্ট মাই লাংস হার্ট ইন্টেস্টাইন এভরিথিং টু বি ফিট, এই কারণে তো আমরা দৌড়াচ্ছি বা ট্রেডমিলে ওয়ার্কআউট করতেছি, এটা শুধু যাতে সাদা দেখায় এটার জন্য তো করছি। আমি কখনো দেখিনি, বাট আমি শুনছি অপু বিশ্বাসও যায়, তারপর প্রভা যায়, ইমন যায়, সায়েম যায়, অনেকেরাই যায়, অনেক মিডিয়ার আর্টিস্ট যারা বসুন্ধরায় থাকে তারা যায়। আচ্ছা তো তোমার অ্যাক্টিং ক্যারিয়ার তো একটু টাইম নিচ্ছ তুমি? মানে হ্যাঁ ওরকম একটা ব্যাটে বলে ভালো প্রজেক্ট পেয়ে গেলে করবো। ভালো প্রজেক্ট কি কি ভাবছো, কোনটা ভালো প্রজেক্ট বলছো এই সময়টা? এই সময় আমি যে যদি কোনো নতুন কোনো ইয়াং মেকারকে দিয়ে আমি যদি কোনো ওয়েব সিরিজ অথবা মানে ওয়েব প্রজেক্ট যদি হয় করব, অবশ্যই যদি সিনেমা হয় মুভি হয় তাহলে আই এম ইন্টারেস্টেড, বাট এগেন যে নতুন ছেলেমেয়েদের মধ্যে কেউ যদি কাজ করে তাদের সাথে। এখন তোমাকে মুভিতে নায়িকা তো ডেফিনেটলি তুমি নায়িকা রোলই করতে চাও, রাইট? আমি করতে চাই না, আমি এমন একটা গল্প করতে চাই যেখানে আমি যেখানে আমার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। সো এখন ফর এক্সাম্পল আমাকে একটা গল্প আসলো আমার কাছে যেখানে মেয়েটাই মানে লিড ক্যারেক্টার অবভিয়াসলি, বাট সে একটা বাচ্চার মা, আই ডোন্ট মাইন্ড, আই ওয়ান্ট টু ডু দ্যাট স্ক্রিপ্ট। বা যেমন ধরো কমলা রকেটে আমি যখন দেখেছি সাইমার ক্যারেক্টার, ইউ নো শি ওয়াজ, এখানে তো লিডের কিছু নাই, মানে ইউ নো ফিল্মস লাইক দ্যাট উইচ ইজ লাইক কমলা রকেট, অবভিয়াসলি ফিল্মস লাইক দিস এখানে কোনো ও নায়িকা ওটা নায়ক এরকম কিছু নেই এখনো। হ্যাঁ ডু ইউ থিঙ্ক যে আমাদের এখানে সেই ব্যাপারটা আসছে, বলিউডে তো চলে আসছে, বলিউডে তো হ্যাঁ। এবারও কাজল ছবি করলো, আমি লাস্ট একটা ইন্টারভিউ নিচ্ছি, খুব বাজে ছবি যদিও, ও আচ্ছা আমি তো দেখি নাই। হ্যাঁ কি হেলিকপ্টার, হেলিকপ্টার ইলা, হ্যাঁ ওয়াচ, আই ট্রাই টু লাইক যে দেখি একটু। আমি লেটেস্ট বলিউড আমার খুব ভালো লাগছে হচ্ছে আন্ধাধুন, আন্ধাধুন আই লাভ, ইট ওয়াজ রিয়েলি গুড, সি তাবু, সো ইউ নো শি ইজ 45 50 হোয়াট এভার হার এজ, আই লাভ ইট। বাট বলিউডে হয় ওই টাইপের ক্যারেক্টারস হয় যেখানে শি ইজ সেখানে কিন্তু সে ম্যারিড মহিলা, কোনো ইয়াং ম্যারিড মহিলা না, বয়স্কই মহিলা। সো আই ডোন্ট নো ক্যারেক্টারাইজেশন ওয়াজ সামথিং লাইক মেবি তাব্বুর থার্ড ম্যারেজ, হু কেয়ারস, বাট ইউ সি শি ওয়াজ দ্য মেইন প্রোটাগনিস্ট। সো ওই টাইপের গল্প এখনো হয় না। ইনফ্যাক্ট আমি যেটা বলছিলাম যে কয়দিন আগে আমি শাওনাপুর একটা ইন্টারভিউ নিচ্ছিলাম, তখন আমি শাওনাপুকে বলছি শাওনাপু তোমাকে কবে, মেহরাফুল শাওন, যে শাওনাপু তোমাকে কবে একটা ছবিতে দেখবো, আমাদের দেশে কবে এরকম হেলিকপ্টার ইলার মতন হবে, তখন শাওনাপু বলছে এরকম হচ্ছে না, বলে তো করবই। সো ইটস জাস্ট স্যাড যে আমাদের এখানে ওরকম কাজ হচ্ছে না, বাট আর্টিস্ট নেই এটা বলে লাভ নেই, উই হ্যাভ আর্টিস্ট ফ্রম এভরি এজ, 60, 50, 40, 30, উই হ্যাভ ভেরি গুড আর্টিস্ট, বাট ওভারঅল কাজ ওরকম নেই। সো এইটা কেন সেটাই জানতে যাচ্ছি, আমাদের এখানে জাস্ট নায়ক নায়িকা ছাড়া শাকিব খান ছাড়া ছবি হচ্ছে না, তো ওই ব্যাপারটা বা এখন তো নতুন আসছে, সো এই জিনিসগুলো না, বাট শাকিব খানও কয়টা ছবি করছে আই ডোন্ট নো, মানে আমরা তো
টেলিভিশন টক শোতেই মানে আমি ক্যামেরার সামনেই বলছি, আমি বলছি আইরিন লাস্ট তোমার সাথে আমার 2015 দেখা হয়েছে, তখন তুমি খুব আপসেট ছিল ফিল্ম কি হচ্ছে, এখন মনে হয় একটু বেটার না, বিকজ এখন আমি আরো দেখি না তো আমি জানি। ও বলে আপু এখন আরো খারাপ। সো বেসিক্যালি ও আরো বেশি বলতে পারবে যে ফিল্ম ঘরানার কি অবস্থা, যে ফিল্মস হচ্ছে না। না ওটা সেটা বলে গেছে যে এরকম এখন গত 10 বছরে এক কি নাম সেলিম ভাই সেই মনপুরা আর আয়নাবাজি আর দেবী, 10 বছরে যদি তিনটা ছবির নাম মনে রাখতে পারি তাহলে কেমনে হবে, কেমনে হবে। হ্যাঁ, সো সো তুমি যদি ফিল্মে তোমাকে নায়ক হিসেবে নিতে, নায়ক হিসেবে কাকে চাও? আমার তো মনে হয় আমার প্রোডিউসার হওয়া উচিত, বিকজ প্রোডিউসার হলে আই ক্যান অ্যাকচুয়ালি মেক ফিল্মস দ্যাট আই উড লাইক টু ওয়াচ অর ইউ নো, অ্যান্ড ফর মি ইট ডাজেন্ট রিয়েলি বদার মি, আই এম নট দ্যাট পার্সন যে ও আচ্ছা আমি তাহলে প্রোডিউস করছি তাহলে আমারই নায়িকা হতে হবে, মেবি আই উইল নেভার বি দেয়ার। কাকে নিও, নায়িকাকে নিও নতুনদের মধ্যে? আই ডোন্ট নো, হ্যাঁ নতুন হলে ভালো। জয়া আপু তো আমার ড্রিম, জীবনে যদি সিনেমা প্রোডিউস করি উনি আমার কাছে সবসময় নতুন, তোমার কাছে সবার কাছে? হ্যাঁ ডেফিনেটলি, আমি আমার আব্বু আম্মু নানা নানি দাদা দিদি সবার কাছে জয় আপু সবসময় এক, বাট ইটস ট্রু। জয় আপু মাইন্ড করবে না, শুনলে আমারও মাইন্ড করবে না, প্যাচ লাগাইস না, প্যাচ লাগবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা না সিরিয়াসলি বলো কাকে নিবা? আই ডোন্ট নো, অবভিয়াসলি ইফ আই এম সিরিয়াসলি মেকিং আ ফিল্ম মেবি আই উইল অ্যাকচুয়ালি ডু মাই ওন রিসার্চ অ্যান্ড সি যে হু হু ইজ ডুইং রিয়েলি ওয়েল, কাকে দুটা জিনিস বিকজ দেখতে হবে যে কাকে মার্কেট খাচ্ছে, কাকে নিচ্ছে, কাকে খাচ্ছে, কাকে নিচ্ছে। নতুনদের মধ্যে ছেলে না মেয়ে? বোথ। ওশ, দেয়ার সো মেনি, নট সো মেনি, নাই আমি তো দেখি ফেসবুকে অনেক। আচ্ছা বলো শুনি, আই এম ফ্রেশ কোন ফেস দিব নতুন মেয়ে, যেহেতু কারো নাম মনে পড়ছে না। তুমি নায়ক হিসেবে তোমার সাথে কাকে চাও সেটা বলো, আই ওয়ান্ট নেমস। বললাম তো মোশারফ ভাই, ফিল্ম ফিল্মে তো, ফিল্মে তো মোশারফ ভাই, ফিল্মে তো মোশারফ ভাই তো নাচানাচি বা এরকম করবে না তাই না, ওই রকম কমার্শিয়াল ফিল্ম সেটা বলো। ধরো রঘুবিশ্বাসের জায়গা তোমাকে নেওয়া হলো, এখন তুমি কাকে নেবে? যন্ত্রণা ভাই আমি যেগুলো করতে চাই না জোর করে আমার দিকে, মানে ইন ইওর হেড, ইন মাই হেড আই ডোন্ট সি দিস, ইন মাই হেড আই সি যে আমি প্রিয়াঙ্কা চোপড়ার মতন হলিউডে কাজ করি, ইন মাই হেড আমি বাংলাদেশি সিনেমা দেখি না। কি বলে জাহেদ হ্যাঁ না, আমার হিরো হলে বলিউডের সাইফ আলী খান, যাও ডান সাইফ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা এই আড্ডা শেষ করব আজকে, কিন্তু আমরা নেক্সট এপিসোডে বাকিটা নিব উইথ হার হাজবেন্ড। আমাদের আড্ডা একদমই হয় নাই, বাট আরেকটা এপিসোডে আমরা আসতে হবে আর আড্ডা দিতে, আড্ডা দিতে হবে। সোনিয়া থ্যাংক ইউ এন্ড সাবস্ক্রাইব টু নিউজ জি 24, ওকে don't forget to subscribe to news g24 and like this video, share this video and keep loving. Just classic.